नीट और नीट परीक्षा में भ्रष्टाचार को लेकर तृणमूल छात्र परिषद ने किया विरोध प्रदर्शन। नीट और नीट परीक्षा में भ्रष्टाचार का आरोप लगाते हुए तृणमूल छात्र परिषद ने सिलीगुड़ी कॉलेज के सामने विरोध प्रदर्शन किया। तृणमूल छात्र परिषद के सदस्य शुक्रवार दोपहर सिलीगुड़ी कॉलेज गेट नंबर 1 के सामने एकत्रित हुई और प्रदर्शन किया। उनका आरोप है कि हाल ही में नेट और नेट परीक्षा के पेपर लीक होने के पीछे पैसों का लेन देन हुआ है और इससे छात्रों का भविष्य बर्बाद हो रहा है। इस मामले में शामिल लोगों के खिलाफ सख्त कार्रवाई की जाएगी। सख्त कार्रवाई करने की मांग तृणमूल छात्र परिषद की ओर से की गई है। छात्रों ने कहा उनका आंदोलन अलग अलग जगहों पर जारी रहेगा। नाम देवजी सरकार, राज्य तृणमूल छात्र परिषद सदस्य। আমরা জলপাইগুড়ির প্রাণকেন্দ্র থানা মোড়ে আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছি, মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আপনারা সকলেই জানেন যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিট এবং নেট, যেটা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এই দুটো ক্ষেত্রেই আমরা দেখেছি দুর্নীতি হয়েছে। তাই আমরা এই দুর্নীতি কেন হলো এবং এই দুর্নীতির মূল পাণ্ডা যিনি, তিনি হচ্ছে নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের শিক্ষামন্ত্রী, তাদের খুশপুতুল আমরা এখানে দাহ করছি এবং সমগ্র ছাত্র সমাজকে আহ্বান করছি, আসুন আমরা তৃণমূল ছাত্র পরিষদের পতাকার নিচে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে নেতৃত্বে আমরা এই আন্দোলনকে সুদৃঢ় করি এবং সমাজের প্রত্যেকটা কেন্দ্রে ছড়িয়ে দিয়ে এই বিজেপির যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে সকলকে একসাথে লড়বার জন্য আমরা আহ্বান করছি আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে। এরা জলপাইগুড়ি প্রাণকেন্দ্র থানামোড়ে এটা আমাদের প্রায় আরোক্ষণ চলবে এবং খুশপুতুল দাহন হবে, এর মধ্যে দিয়ে আমরা আমাদের এই কর্মসূচিকে আজকে সফল করব।